गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय चैनल श्री रॉय एजुकेशन। आज के आमरा 13th अक्टोबर करंट अफेयर्स देखे नेब। ताले फर्स्टे शुरू करछि, इसरो तरफ थेके स्पेस ऑन व्हील्स एक्सिबिशनटा अर्गानाइज करानो होयेछे। ठीक आछे, ताले इसरो एटा कार कोलाबोरेशने करछे? विज्ञान भारती। ठीक आछे, ताले इसरो इन कोलाबोरेशन विथ विज्ञान भारती इज अर्गानाइजिंग एन एक्सिबिशन कॉल्ड स्पेस ऑन व्हील्स इन अरुणाचल प्रदेश। ये जो हमें देखते बासर मध्य लेखा रही है स्पेस ऑन व्हील्स, यार लंच कथाई हो अरुणाचल प्रदेश लंच करा। ठीक है, और कार कोलाबोरेशने इसरो करछे? विज्ञान भारती कोलाबोरेशने। और एर ऑब्जेक्टिव की? ये ऑब्जेक्टिव होच्छे टू प्रोवाइड वैल्युएबल इनसाइट्स इनटू इसरोज एक्टिविटीज एंड इंडिया स्पेस मिशंस टू स्कूल एंड कॉलेज स्टूडेंट। माने ये इसरोर जा जा एक्टिविटीज आछे सेगुलो के शो करानो हबे, जाते करे कॉलेज स्टूडेंट स्कूल स्टूडेंट्सरा आरो मोटिवेट हय स्पेस रिसर्च रिलेटेड। ओके, ताहले एटा अरुणाचल प्रदेशे स्पेस ऑन व्हील्स लंच करेछे इसरो इन कोलाबोरेशन विथ विज्ञान भारती। एटा आमादेर मने रखते हबे। अच्छा, सेकेंड होच्छे हुरुन इंडिया रिच लिस्ट 2023, एटा रिलीज होयेछे। ताले एई लिस्टे गौतम आडानी के एखन ओवरटुक करेछे रिलायंस इंडस्ट्रीज चेयरमैन मुकेश अम्बानी। मुकेश अम्बानी एखन हये गेछे रिचेस्ट इंडियन। ठीक आछे, ताले गौतम आडानी के ओवरटुक करे रिलायंस इंडस्ट्रीज जे चेयरमैन आछेन मुकेश अम्बानी जी, उनी एखन हये गेछेन रिचेस्ट इंडियन अकॉर्डिंग टू हुरुन इंडिया रिच लिस्ट 2023। तारे हुरुन इंडिया रिच लिस्ट रिसेंटली पब्लिश करेछे जे मुकेश अम्बानी जी एखन हये गेछेन रिचेस्ट इंडियन। ठीक आछे, आगे छिलेन गौतम आडानी, अकॉर्डिंग टू हुरुन इंडिया रिच लिस्ट एखन हये गेछेन कि मुकेश अम्बानी। नेक्स्ट, एटा इंडियन इकोनॉमिक थेके क्वेश्चन, एटा जारा WBCS बा स्टेट PSC-র अन्य कोनो एग्जाम दिच्छेन तादेर जोन्ने एटा इम्पोर्टेंट। ठीक आछे, आर एखाने कि बला होयेछे जे इंटरनेशनल मॉनिटरी फंड IMF एखाने फिसकाल इयार 2024-এর জন্য ग्रोथ प्रोजेक्शन जेटा दिएछे सेटा होच्छे 6.3%। अच्छा, ये जे ग्रोथ प्रोजेक्शन एटा किन्तु বিভিন্ন সময় বিভিন্ন ইনস্টিটিউশন থেকে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, কিছুদিন আগে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের পড়েছিলাম, তারা গ্রোথ প্রজেকশন দিয়েছিল। তো যে এখন যেটা যেটা দিয়েছে সেটা হচ্ছে IMF থেকে দেওয়া হয়েছে এই গ্রোথ প্রজেকশন ফর ইন্ডিয়া, সেটা কত এখন 6.3% ফর দ্য ফিসকাল ইয়ার 2024। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কী হয়েছে না, বিহার গভর্নমেন্ট থেকে 10% রিজার্ভেশন দিচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনদের। ঠিক আছে, ইন দ্য জুডিশিয়াল সার্ভিস অ্যান্ড স্টেট রান ল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস। বিহার স্টেটে যে জুডিশিয়াল সার্ভিস আছে বা স্টেট চালিত যে ল কলেজ আছে ইউনিভার্সিটিস আছে সেখানে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 10% রিজার্ভেশন অ্যানাউন্স করেছে বিহার সরকার থেকে। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে ইজ অবজার্ভড অন 11th অক্টোবর। তাহলে 11th অক্টোবর আমরা কি অবজার্ভ করে থাকি? ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আর এই বছরের থিম কী ছিল? থিম ছিল হচ্ছে ইনভেস্ট ইন গার্লস রাইটস আওয়ার লিডারশিপ আওয়ার ওয়েলবিং। ওকে, তাহলে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডের থিম ছিল ইনভেস্ট ইন গার্লস রাইটস আওয়ার লিডারশিপ আওয়ার ওয়েলবিং। ওকে, তাহলে আমরা একটু কুইক রিভিশন করে নিই যাতে চট করে আমাদের মনে থেকে যায় সব কিছু। তাহলে ইসরোর তরফ থেকে স্পেস অন হুইল লঞ্চ করা হয়েছিল, কার কোলাবোরেশন করা হয়েছিল? কোলাবোরেশন হয়েছিল বিজ্ঞান ভারতী। আচ্ছা, এই এক্সিবিশনটা হয়েছিল কোথায়? এক্সিবিশনটা হয়েছিল অরুণাচল প্রদেশে। নেক্সট আমরা কী পড়েছিলাম? নেক্সট নিউজ আমরা পড়েছিলাম হুরুন লিস্ট ইন্ডিয়ান রিচ লিস্ট। ঠিক আছে, সেখানে এখন রিচেস্ট ইন্ডিয়ান কে হয়ে গেছেন? মুকেশ আম্বানিজি। আচ্ছা, নেক্সট হচ্ছে IMF এর তরফ থেকে যে গ্রোথ প্রজেকশন দেওয়া হয়েছিল ফর দ্য ফিসকাল ইয়ার 2024 কত দেওয়া হয়েছিল? 6.3%, তাই তো? নেক্সট আমরা কি পড়লাম? আচ্ছা, 10% রিজার্ভেশন যে EWS-দের জন্যে 10% রিজার্ভেশন দিয়েছে কোথায়? না, জুডিশিয়াল সার্ভিসে। জুডিশিয়াল সার্ভিস বা স্টেট রান ল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, এটা কোথায় করা হয়েছে? এটা হয়েছে বিহারে। নেক্সট কি, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে অবজার্ভ করা হয়? 11th অক্টোবর অবজার্ভ করা হয়। আর এই বছরের থিম কী ছিল? ইনভেস্ট ইন গার্ল রাইটস আওয়ার লিডারশিপ আওয়ার ওয়েলবিং। ওকে, নেক্সট আমরা চলে এসেছি, সেটা হচ্ছে দ্য ফার্স্ট এভার ডিফেন্স টেক শো ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া কল্ড ইস্ট টেক হ্যাজ বিগান ইন গুয়াহাটি। তাহলে প্রথমবারের জন্যে ফার্স্ট এভার ডিফেন্সের টেক শো, ঠিক আছে,
সেটা নর্থ ইস্টে হচ্ছে। নর্থ ইস্টে প্রথমবারের জন্য ডিফেন্স টেক শো, যেটার নাম দেওয়া হয়েছে ইস্ট টেক, এটা কোথায় হচ্ছে? আসামের গুয়াহাটিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর এম কি? এম হচ্ছে টু এক্সপোজ ম্যানুফ্যাকচারার্স টু দ্য নিডস অফ দ্য আর্ম ফোর্স। এই যে আর্ম ফোর্সের জন্য যে ম্যানুফ্যাকচারার্স লাগে, তো এই এই রিলেটেড, ঠিক আছে। আর এমটা কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট এভার ডিফেন্স টেক শো কোথায় হচ্ছে, সেটা হচ্ছে আসামের গুয়াহাটিতে, যার নাম দেওয়া হয়েছে ইস্টেক। আচ্ছা, আসাম যদি আমরা যে ম্যাপে আমরা দেখে নিই আসামকে, আসামের মধ্যে দিয়ে এই যে ব্রহ্মপুত্র নদী এসছে, ঠিক আছে। আচ্ছা, আসামের কিন্তু একটা ভুটান এখানে, মানে কোনো ইন্টারন্যাশনাল যে বর্ডার আছে সেটা হচ্ছে ভুটানের সঙ্গে আছে, আর কিছুটা বাংলাদেশের সঙ্গে আছে, ঠিক আছে। আর বাকি স্টেট কী কী আছে? অরুণাচল প্রদেশ আছে নেবারিং, যেটা আসামের বাউন্ডারিকে শেয়ার করছে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, আর এইদিকে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে বোঝা গেছে। নেক্সট, নবনীত মুনট, ঠিক আছে। উনি HDFC অ্যাসেট ম্যানেজমেন্টের MD অ্যান্ড CEO ছিলেন, এখন থেকে উনি অ্যাপয়েন্টেড হলেন অ্যাজ আ চেয়ারম্যান অফ দ্য অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, AMFI। তাহলে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হলেন কে? নবনীত মুনট। তাহলে নবনীত মুনট হচ্ছেন অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার চেয়ারম্যান, বোঝা গেছে। নেক্সট চলে আসবো, এ হেল্প প্রোগ্রাম। এই এ হেল্প প্রোগ্রাম, এটা আমরা ফুল ফর্মটা আগে দেখে নিই। এ হেল্প স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যাক্রিডিয়েটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইফ স্টক প্রোডাকশন। ওকে, আচ্ছা, এই এ হেলথ, এ হেল্প যে প্রোগ্রামটা আছে, এটা কি লঞ্চ করেছে? লঞ্চ করেছে আমাদের ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ডিয়ারিং আছে, তার তরফ থেকে এটা লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এটা এই প্রোগ্রামটা লঞ্চ কোথায় করা হয়েছে? ঝাড়খণ্ডে লঞ্চ করা হয়েছে, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কী কী পড়লাম? এখান থেকে একটা হচ্ছে ফুল ফর্ম ইম্পর্টেন্ট, ফুল ফর্মটা কী আছে না? অ্যাক্রিডিয়েটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইফ স্টক প্রোডাকশন। আচ্ছা, কোন মিনিস্ট্রির তরফ থেকে লঞ্চ করা হয়েছে? ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ডিয়ারিং যে আছে, সেখান থেকে লঞ্চ করা হয়েছে। আর কোন স্টেটে লঞ্চ করা হয়েছে? এটা ঝাড়খণ্ডে লঞ্চ করা হয়েছে। নেক্সট আমরা দেখব ন্যাশনাল গেমস সম্পর্কে, ঠিক আছে। তাহলে দ্য স্টেট স্পোর্টস মিনিস্টার গোবিন্দ গৌড়ে কনফার্ম করেছেন যে 13th এডিশন অফ দ্য ন্যাশনাল গেমস 2023 সালে উইল বি হেল্ড ইন গোয়া ফ্রম অক্টোবর 26 টু নভেম্বর 9। তাহলে 2023 সালের অক্টোবর 26 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত 37th এডিশন, এটা মনে রাখতে হবে। ন্যাশনাল গেমস এবছরের কততম এডিশন? সেটা হচ্ছে 37th এডিশন ন্যাশনাল গেমস হতে চলেছে, অক্টোবরের 26 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত। কোথায় হবে? ভেনুটা কোথায়? ভেনু হচ্ছে গোয়াতে, বোঝা গেছে। আচ্ছা, এইটা প্রথমবার যেখানে গোয়া হোস্ট করতে চলেছে, ওকে। আচ্ছা, গোয়ার যদি আমরা স্ট্যাটিক পোর্শন একটু দেখে নিই, গোয়ার ক্যাপিটাল কি? গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। আর গোয়ার কিছু ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেমন হচ্ছে ভগবান মহাবীর, যেটা আমরা মুলেম ন্যাশনাল পার্ক সম্পর্কে জানি, এটা পরীক্ষায় খুব এসে থাকে, বন্ডলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কটিগাঁও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মাহাদেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ভগবান মহাবীর সেঞ্চুরি অ্যান্ড হচ্ছে নেত্রাবেলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা আমরা আগের দিনও পড়েছিলাম, কিন্তু আজকে আরেকবার এটা রিভিশন করে দিয়েছি। শ্রেষ্ঠা এর ফুল ফর্মটাকে আমরা দেখে নেব। ফুল ফর্ম হচ্ছে স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন হাই স্কুল ইন টার্গেটেড এরিয়াস, ঠিক আছে। তার মানে এটা আমরা বুঝতেই পারছি এটা ফুল ফর্ম দেখে যে এটা বেসিক্যালি এডুকেশন রিলেটেড এটা একটা স্কিম, ঠিক আছে। আচ্ছা, এটা কোন মিনিস্ট্রির তরফ থেকে লঞ্চ করেছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের তরফ থেকে শ্রেষ্ঠা স্কিমটা লঞ্চ করা হয়েছে। এই স্কিমটা কাদের জন্য লঞ্চ করা হয়েছে? স্কিমটা বেসিক্যালি শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য লঞ্চ করা হয়েছে, যাতে তারা প্রাইভেট ইনস্টিটিউশনে তারা পড়াশোনার সুযোগ পায়, মানে বেসিক্যালি এডুকেশন পারপাসের জন্য তাদেরকে হেল্প করার জন্য এই শ্রেষ্ঠা স্কিমটা লঞ্চ করা হয়েছে শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।